সবাই খুব ভালো আছো? আমরাও খুবই ভালো আছি। আর এই যে সুজি, আর সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করলাম কারণ সুজিকে নিয়ে আমি এখন ডক্টরখানায় যাব। তেমনি কিছুই হয়নি, জাস্ট আমরা সেদিন হেয়ার কাট করালাম, এক সপ্তাহ হয়েও গেছে। হেয়ার কাট করানোর পর ডক্টর, মানে ওখানকার যে হেয়ার কাট করেছিল, সে বললো যে ওর কানের মধ্যে না একটা ইনফেকশন টাইপের হয়েছে, সবসময় বডি স্ক্র্যাচ করতে থাকে, তো একটা ইনফেকশন, কথা বলতে দাও, একটা ইনফেকশন টাইপের হয়েছে। তো সেই জন্য ওকে একটু বলেছে যে একটা ডক্টর দেখিয়ে নিতে। আর আমাদের বাড়ির সামনে এইখানেই একটা হসপিটাল টাইপের হয়েছে, প্রাইভেট হসপিটাল, তো সেখানে আমরা সুজিকে নিয়ে যাব আর নিয়ে গিয়ে ডক্টর দেখাবো। আর এই যে আমার সুজি, শোন, দুষ্টু হয়ে গেছে, খুব দুষ্টু হয়ে গেছে, তো চলো এখন আমরা যাওয়া যাক হসপিটালে আর সুজিকে ডাক্তার দেখানো যাক। তারপরে বেশি কিছু তো হয়নি, খুব একটা কিছু বলবে না, একটুখানি হয়তো ওষুধ টষুধ দিয়ে দেবে, তারপরে এসে আসার আগে একটু ব্রেকফাস্টও নিয়ে আসবে। তো চলো যাওয়া যাক। সুজি হার্নেস দেখে কি মজা! ইয়েস, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যাবো, ইয়েস ইয়েস। কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েটা ডক্টরের কাছে ইঞ্জেকশনও দিয়ে দিতে পারে ডক্টর। ওলে বা ওলে, ওলি বা ওলি, ওলি বা ওলে। ওকে ওকে, নয় নয়। রুকো, চলো 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 আবি, চলো ওকে, বাই। দাঁড়াও, এখানে স্টে করো, এখানে স্টে করো, গাড়িতে উঠবো আমরা, ওয়েট, চলো। তো সুজি এইখানে গাড়িতে পেছনে বসেছে, ওর জন্য না এরকম একটা সিটের ইয়ে কিনেছি যেটাতে বসে সুজি ভালোভাবে যেতে পারে। প্রথম বসেছে তো একটু ঘেউ ঘেউ করছে, বাট অভ্যাস হয়ে যাবে। চলো যাওয়া যাক। বেবি, বহুত ডর লাগা তুমি পিছে হটকে, চলো এই হচ্ছে হসপিটাল, এটা জিভা পেট হসপিটাল, এটা একটা নতুন ব্রাঞ্চ খুলেছে এখানে, হেড ব্রাঞ্চটা আরও বড়। আমরা যাচ্ছি এখানে, আগে একবার এসেছিলাম। ডাক্তারখানায় ঢুকছে, একটু সোসাইটির মধ্যে বসে আছি রাজের কাছে ডাব আনতে। আজকে এত গরম পড়েছে, একটু ডাব খাওয়া দরকার আমার আর সুজির, তাই না মাম্মা? তো এখন একটু বসে আছি, আয় এলে তারপরে ঘরে যাবো। কানায়া, কানায়া, পাপা গয়া, আমরা এখানে বসে বসে বোর হচ্ছি। সুজি তো ঘুমিয়েই পড়েছিল, আট্টু হলে, আট্টু হলেই ঘুমিয়ে পড়ছিল। চলো ঘরে যাওয়া যাক। এ না, কে খাও, কে না, বস এখানে, সিট ডাউন করে বসে খাও। ওকে, গুড ইভিনিং। আমার না এই কিছুক্ষণ আগে একটু ঘুমটা ভাঙলো, কারণ
আজকাল না সন্ধ্যাবেলা প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে ওই বিকেলবেলা নাগাদ, ছটা নাগাদ, 5টা 6টা নাগাদ। তো ঘুম থেকে উঠেই রাজেশ বললো আজকে ইফতারি খেতে চলো, কারণ পরের সপ্তাহে কোনো একটা প্ল্যান রয়েছে যার জন্য উইকেন্ডে যাওয়া যাবে না। তো তার জন্য ভাবলাম যে উইকডেজেই আজকে যাই। তো চলো ব্যাঙ্গালোরে ইফতারি। আগে একবার মনে হয় আমি ভিডিও করেছিলাম, আগে মনে হয় ভিডিও করেছিলাম, তাই না? হয়তো আছে। তো এবার আবার তোমাদের সাথে শেয়ার করবো, ব্যাঙ্গালোরে না একটা জায়গায় এরকম ইফতার পার্টি টাইপের হয়, সব মুসলিমরা ওখানে খাবার দাবার বানায় এবং বিক্রিও করে। ইভেন ওরা নিজেরাও 6:30 পর্যন্ত না খেয়ে থেকে, তারপরে যখন আজান হয় তারপরে ওরা নিজেরা খায়, কিন্তু সেই অবস্থায়ও তারা খাবার দাবার সব বানায় সবার জন্য। তো খুব ভালো টেস্টও হয় ওখানকার খাবার দাবারে। চলো, আজকে একটু লেট হয়ে গেছে, জানি না সব খোলা থাকবে কি না, তবুও গিয়ে দেখা যাক। আর আজকে ডিনার ওখানে, তো চলো যাওয়া যাক। ও, আমরা যাচ্ছি কোরমাংলায়। তো সন্ধে সন্ধ্যেই বেরিয়ে পড়েছি, ভাবলাম কি হালকা থাকবে, ভিড় বেশি থাকবে না। ও মা, গিয়ে দেখি এত ভিড়। এই যে মসজিদটা আছে, মসজিদের সামনে এরকম রামদান ফুল মেলা তৈরি করেছে, মানে এই যে এম্পায়ারটা রয়েছে কোরমাংলায় তার পাশেই ওরাই একটা স্টল করার ব্যবস্থা করে দিয়েছে, যেখানে ভ্যারাইটি অফ ফুড পাওয়া যাচ্ছে। এটাই এক মাসই চলবে, যতদিন না রমজান হবে ততদিন চলবে, আর প্রতিদিন হয়, খুব ভালো টেস্ট এখানকার খাবারের। তো চলো কিছু ট্রাই করা যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আমরা নিয়েছি এখানে মাটন শিক কাবাব আর ক্র্যাব, আর বিশাল ভিড় এখানে, বিশাল। আর অনেক কিছু ট্রাই করব, তাই তো? হ্যাঁ, এই তো শুরু, সবই স্টার্টার এখানে, মানে ম্যাক্সিমাম স্টার্টারই তো মজা, মেইন কোর্স খুব একটা কিছু পাওয়া যায় না, স্টার্টারটা দিয়ে এনজয় করা। এত ভ্যারাইটি খাবার দেখে বুঝতে পারছি না কোনটা খাবো আর কোনটা খাবো না, তাই যতটা পারছি ততটা ট্রাই করার চেষ্টা করে নিচ্ছি। এটা হচ্ছে কেরালা স্টাইল, মানে কেরালার একটা চিকেনের স্ন্যাক্স, চিকেন কালমাস। এটা মোস্টলি বাইরেটা চাল দিয়ে বানানো, চিকেনের স্টাফি। গরম কেমন? পট্টু হয়, পট্টু রাইস কেক, রাইস কেকের মধ্যে চিকেনের স্টাফি। ওকে ওকে, এবারে আমরা খাচ্ছি আর একটা শরবত। আর রাজেশের হালাত খারাপ, গরম লেগে গেছে, আর এখন প্রায় 9টার মতো বাজে, যেখানে 9টা বেজেও গেছে, এত ভিড়। বাট এই শরবতটা খেতে যা অসম, এই জায়গাটা প্রতিবারই হ্যাপেনিং থাকে, এবারও ডিসঅ্যাপয়েন্ট করেনি, খুব মজা। লাল হয়ে গেছে। এতক্ষণ তো অনেক খাবার দাবার খেলাম, এবারে না ডেজার্ট ট্রাই করব। আমরা না দেখতে দেখতেই টাইম কেটে যাচ্ছে, খাবো কি। যাই হোক, এরকম দুটো ছোটো ছোটো ডেজার্ট নিয়েছি, হালকা মিষ্টি, খুব একটা মিষ্টি না কিন্তু খেতে অসম্ভব সুন্দর। আমরা না এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে না এম্পায়ারে, এইখান থেকে পুরো খেলাম, অনেক কিছু খেলাম, অনেক অনেক কিছু, এখন তো পুরো পেট মানে 80% ভরে গেছে। আর হালিম নিয়ে নিয়েছি, বাড়ি নিয়ে যাব, এটা প্রতিবার নেওয়া মাস্ট, বাড়ি গিয়ে খাই আমরা, মানে আজকে না খেলেও কালকে খাবো আমরা। আর এই পুরো রাস্তা দিয়ে শাড়ি করে ফুড স্টল, এটা এক মাসের জন্য ইট স্ট্রিট হয়ে যায় পুরো এই রাস্তা। তো চলো, একটা স্পেশাল শরবত আছে কুরুক্কি শরবত বলে, তো ওইটা ট্রাই করবো, খুঁজে পাচ্ছি না, ওটা না খেলে ইনকমপ্লিট, ওইটা খুঁজতে হবে। চলো, ক্যামেলের মাংস, আর এখানে হচ্ছে মহব্বত কি শরবত। চলো, লাস্টে মহব্বত কি শরবত আর কুরুক কি শরবত দেখাও। কুরুক্কি শরবতটা দিয়ে শেষ করছি, এবারে বাড়ি যাবো। অনেক খেয়ে ফেলেছি আমি তো শরবত, খেয়ে খেয়ে পেট ভরছি। আমাদের মানে এই শরবত শরবতগুলো পুরো রিপিটে চলছে, খাবার একই মানে আলাদা আলাদা খাবার ট্রাই করছি কিন্তু শরবতটা রিপিটে চলছে, খুব ভালো। চলো, এবার বাড়ি যাওয়া যাবে।